Hello everyone. একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। মাত্র 5 নম্বর পর বিষয়টা আমি ভালোভাবেই দেখছি আমার জন্য। প্রিয় দর্শক, দীর্ঘদিন থেকে ফেসবুকে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় প্রেরণা, বিকারণ সানুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী প্রেরণা, বিশেষ করে HSC পরীক্ষার সময় তিনি পরীক্ষায় যেতে যেতে একটি ব্লগ করেছিলেন, সেটি আলোচনায় এসেছে। এরপর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার যে ভিডিও সেটি বানিয়েও কিন্তু আলোচনা এসেছেন প্রেরণা, এবং সবার এখন আসলে জানার আগ্রহ। তিনি আসলে মেডিকেলে আমরা যেটি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তিনি 5 নম্বর পেয়েছেন, এটি নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য আসছে, আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা আসলে প্রেরণার কাছেই শুনব যে তিনি আসলে কেন ব্লগিং করেন এবং এই ব্লগিং এর মাধ্যমে তিনি আসলে কি মেসেজ দিতে চান। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রেরণা। প্রেরণা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আচ্ছা, পরীক্ষায় অংশ নেওয়ার আগে যে ব্লগ করতে হবে, এই ধরনের ব্লগ সচরাচর বাংলাদেশে কেন আমার মনে হয় যে অনেক দেশেই দেখা যায় না, তো এই আইডিয়াটা আপনি কিভাবে আসলো? এবং এই সময় মানুষ সাধারণত আমরা কি হয়, আমরা পরীক্ষার সময় অনেক ভয়ে থাকি, চাপে থাকি, অনেককে তো দেখি যে রাস্তায় যেতে যেতে বই পড়ছে, পরীক্ষায় ঢোকার আগ মুহূর্তেও বই পড়ে বইটা মায়ের হাতে দিয়ে দিই, তো সেই জায়গায় আপনি কিভাবে ব্লগিং করছেন? আমি হলো অনেক আগের থেকেই ব্লগ করি, লাইক 3-4 বছর হয়ে গিয়েছে, কিন্তু HSC-র সময় আমার ব্লগ ভিডিওগুলো ভাইরাল হয়, যেটা দেখি আমাদের বাংলাদেশে একটা এটা কমন না যে এক্সামের সময় মানুষ ভিডিও করতে পারে, কিন্তু অনেক দেশেই এটা খুবই কমন। আর আমার হলো ব্লগ ভিডিও আমি এক্সামের সময় বানিয়েছি, বিকজ আমার কাছে মনে হচ্ছিলো যে আমার তো আরেকটা ক্যারিয়ার আছে যেটা হলো ব্লগিং, সো এক্সামের সময় আমি দুটাকে কীভাবে ব্যালেন্স করব। তো তখন আমার মনে হলো যে আমি যদি এক্সাম টাইমে যাওয়ার সময় আমি ব্লগটা করি, বা আমি কীভাবে পড়ছি বা সারাদিনটা আমার কেমন যাচ্ছে এটা যদি ভিডিও করি, তাহলে আমি দুইটা জিনিস ব্যালেন্স করতে পারবো। অ্যান্ড আপনি যেটা বললেন যে আমাদের এক্সাম হলে যাওয়ার সময় মেয়েরা পড়ছে, বই হাতে আছে, আমার গাড়িতেও বই ছিল, কিন্তু হয়তো বা আমি দেখাইনি যে আমি পড়ছি, কিন্তু আমার কাছে মনে হয় যে এক্সামের আগে যেটা আমার জন্য যে একটু ঠান্ডা মাথা রাখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এক্সামের আগ দিয়ে যদি একদম আমি কিছু পড়ে যাই, দেখা যাবে যে মানে একটু বেশি আমার মাথা ব্রেন স্টর্মিং বেশি করবে। সো এই জন্য আমার মনে হয়েছে যে ভিডিও করতে করতে গেলে হয়তো আমি একটু রিল্যাক্স থাকবো। আপনার মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সময় যে ব্লগটা আলোচনায় এসেছে সম্প্রতি, কিন্তু আপনি পরীক্ষায় নম্বর পেলেন মাত্র 5, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মাত্র 5 নম্বর পাওয়ার বিষয়টা আমি ভালোভাবেই দেখছি আমার জন্য, কারণ আমি যতটুকু প্রিপারেশন নিয়েছিলাম আমার মনে হয় অতটুকু দিয়েই আমি এক্সামটা দিয়েছি। আর এখানে হলো যে আমি এক্সামে 5 নম্বর পাওয়ার পর এটা নিয়ে মানুষ অনেক কথা বলছে, কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে এত সমালোচনা করা উচিত না, বিকজ আমি আগেই বলে দিয়েছি যে আমি প্রিপারেশান নেইনি। তো এখন অনেক মানুষ মনে করছে যে আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমি যেটার জন্য গিয়েছিলাম একটা এক্সপিরিয়েন্সের জন্য আমার খুবই ভালো লেগেছে। ওখানে যে যখন মানুষ ঢুকছিল মানে এক্সাম হলে, তখন আমার মনে হচ্ছে আল্লাহ ফিউচার ডাক্তারগুলো ঢুকছে, তো এটা অনেক ইন্টারেস্টিং ছিল। আপনার সাহসের যেমন সবাই প্রশংসা করছে, তেমনি অনেকেই কিন্তু নেতিবাচক মন্তব্য করেন। আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টেই কিন্তু পজিটিভ নেগেটিভ থাকে, তো আপনার যারা সমালোচনা করছেন বা আপনার নেতিবাচক মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আমাকে নিয়ে খারাপ কমেন্ট করছে, আমি চিন্তা করি আমি কারোর কাছে গিয়ে আমি বলছি না যে আমার ভিডিও দেখতে হবে, ওরা আমাকে ফলো করছে অ্যান্ড ওরা আমাকে লাইক করছে, কমেন্ট করছে, এটা আমাকে অনেক হেল্প করছে। বাট যখন কেউ খারাপ কমেন্ট করে, তখন আমি সবসময় তাদের প্রোফাইলে যাই, গিয়ে দেখি ওরা কেমন কী করছে না করছে, তো এটা দেখে আমার ভালো লাগে অ্যান্ড মনে হয় যে আচ্ছা করছে, সব কিছু ভালোভাবেই আমি পজিটিভভাবে দেখতে চাই। আর এখানে আমি একটা বলবো যে আমার চ্যানেলে কয়েকদিন আগে আমি একটা মাইকিং করে ভিডিও করেছিলাম, যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে আমি তাদেরকে বলবো প্লিজ যে আমার মাইকিংয়ের ভিডিওটা দেখে আসবেন। এই ব্লগ করতে গিয়ে কোনো বাধা এসেছে কিনা বা উৎসাহ কেউ দিয়েছে কিনা, বা এই ব্লগিংয়ের পেছনে আপনার আপনার প্রেরণার প্রেরণা কি? উৎসাহের ব্যাপারটা বলবো, আমার যত জুনিয়র্স আছে সিনিয়র্স আছে, ওরা সবসময় আমাকে উৎসাহ দেয় এবং আমার প্রতিদিনই আমার পেজে অনেক টেক্সট আসে, ভালো টেক্সট, যে আপু আগে হলো বোর্ড এক্সাম দিতে যে আমাদের খুবই ভয় লাগতো, এখন আপনার ভিডিও দেখে আমরা বুঝতে পারি যে এটা এত ভয়ঙ্কর না। আমাদের দেশে দেখা গিয়েছে যখনই কোনো বোর্ড পরীক্ষা আসে তখন ওরা বাইরে যেতে পারে না, খাওয়া দাওয়া ঠিক করে করতে পারে না, সব কিছু অফ করে দেয়, বাট এ যদি না করে ওরা সব কিছু অন রেখে এক্সামটা দেয়, ওদেরও পড়তে ভালো লাগবে। অ্যান্ড বাধা অবশ্যই এসেছে, আমার HSC এক্সাম হলেও কিছু ইনসিডেন্ট হয়েছিল, যে টিচাররাও এসে আমাকে খুঁজেছিল যে প্রেরণা কোথায়, ও
ব্লগ করছে, তো ওটা আসলে আমি কোনো ব্লগে বলিনি আমার, বাট আমাকে একটু কাইন্ডা হ্যারাসমেন্ট করা হয়েছিল। আপনার ব্লগগুলো একটু ব্যতিক্রমী, আমরা দেখি যে আপনি গাড়ি থেকে শুরু করছেন, ওখানে যাচ্ছেন, এবং মেডিকেল নিয়ে একটি ব্লগে সম্ভবত আপনি অ্যাপ্রনও পড়েছিলেন, তো এই যে ব্যতিক্রমী কাজ, সামনে কি কোনো চমক আসছে কিনা? আচ্ছা, মেডিকেল নিয়ে অ্যাপ্রন পড়েছিলাম, আপনার যদি মুন্না ভাই MBBS মুভিটা দেখে থাকেন, তো আমার এই মুভিটা অনেক পছন্দ, অ্যান্ড আমার মনে হয়েছে যে মুন্না ভাই একটু পাগলামি করে, তো আমার সাথে তার ক্যারেক্টারটা যায়, তো আমার মনে হয় যে আমি এই মেসেজটাই দিতে চেয়েছি আমার এই ভিডিওর দ্বারা, যে যারা সারা বছর, দুই বছর, আড়াই বছর ধরে প্রিপারেশন নিয়েছে এবং ওরা মেডিকেলে চান্স পায়নি, তারা এখন অনেক হতাশ হয়ে আছে, আমি ওদের সবাইকে বলবো যে দিস ইজ নট দ্য এন্ড, তুমি সামনেও অনেক ভালো করবে, নিশ্চয়ই আল্লাহ তোমাকে এইবার চান্স দেয়নি, তোমার জন্য সামনে ভালো কিছু আছে। ক্যারিয়ার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সবার ইচ্ছা থাকে যে তার বাবার মতো হবে বা মার মতো হবে, বা তার একটা রোল মডেল থাকে, তো ছোটবেলা থেকে বাবাকে দেখে এসেছি যে বাবা গভর্নমেন্ট সার্ভিস চাকরি করছে, গভর্নমেন্ট অফিসার, তো আমার ছোটবেলা থেকে বাবার এই চাকরিটা খুবই পছন্দ ছিল, যেটা হলো BCS দিয়েছে, তো ছোটবেলা থেকে আমি বলি যে আমি বড় হয়ে BCS দিব, কিন্তু দেখা যাক সামনে কী হয়, আমি অবশ্যই BCS দিব, অ্যান্ড আমি পরীক্ষা কখনো ভয় পাই না, আমি সবসময় এনজয় করি, আমার রেজাল্ট হলো একদমই আমার ব্যক্তিগত, আমার যে প্রিপারেশনটা নিয়েছি ওটাই হলো আমার রেজাল্ট হবে, সো যদি আমি খারাপ করি ওটাও মেনে নিব, আর যদি ভালো করি ওটাও মেনে নিব। সকল ছেলের ক্রাশ আমি, আমার মনে হয় যে একটাবার যাদেরই ক্রাশ আমি, তারা যদি একটাবার আমার সাথে কথা বলে তাহলে আর আমাকে আমার ক্রাশ থাকবে না, আমার যারা আমাকে নিয়ে খারাপ কমেন্ট করে আমার খুবই ইচ্ছা তাদের সাথে একবার দেখা করা, বিকজ আমি মনে করি আমি অনেক একটা ফ্রেন্ডলি পার্সন, অ্যান্ড ওরা যেই চোখে আমাকে দেখে আমার সাথে ইন পার্সন যদি দেখা করে ওদের সব কিছু চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড আমি অনেক বেশি পাগলামি করি, অ্যান্ড আমি অনেক বেশি চিয়ারফুল একজন মানুষ, সো মনে হয় যে ক্রাশ, আই উইশ যে মানে আমি ওদেরকে কিছু করতে পারতাম। আমার মনে হয় যে এটা আমাদেরকে ছোটোবেলা থেকে আমাকে কেউ বলেনি যে মেডিকেলের এক্সাম অনেক ইজি হয়, যদি বলতো আমি আসলে ফুল প্রিপারেশন নিয়ে এক্সাম দিতাম, তো এখানে আরেকটা কথা বলবো যে মেডিকেলের পড়া অনেক কঠিন, তোমরা যদি ফুল প্রিপারেশন নাও নিয়ে এক্সামটা দাও, হোপ মানে ইনশাল্লাহ তোমরা চান্স পাওয়ার অনেক চান্সেস থাকবে, বিকজ আমি তিন দিন প্রিপারেশন নিয়েও আমি যদি কয়েকটা নাম্বার পাই, পাঁচ নাম্বার পাই, তোমরা আরও ইনশাল্লাহ বেশি পাবা, তো যারা মেডিকেল ইচ্ছা, ডক্টর হওয়ার ইচ্ছা, তোমরা ভয় পেও না এক্সামটাকে নিয়ে, এটা অনেক বড় একটা মেসেজ যে মেডিকেলে চান্স পাওয়ার পরের যেই তোমার তিন বছর চার বছর তোমরা পড়ালেখা করবা ওটা অনেক বেশি হার্ড, বাট এক্সামটা তোমরা প্রিপারেশন নিলে, একটা ভালো অ্যাটেন্ড করার মতো এক্সাম, তোমরা ইনশাল্লাহ চান্স পাবে।